আজকে আমরা গার্ডেন নিয়ে নিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে আজকে আমরা খোল দিলাম এবং তার সঙ্গে এই যে ঘৃতকুমারীর পাতাগুলো দেওয়া হয়েছে এবং এখানে কাটিং করা হয়েছে। দেখো এখানে কাটি কেটে দেওয়া হয়েছে, এটাতে গাছ আরও ঝোপালো হয়ে যাবে। এই যে কাটিং করা হয়েছে এবং এখান থেকে নতুন স্ট্যাম্প বেরোচ্ছে। তো এইভাবেই কাটিং করলে এই যে এখান থেকে যেরকম একটা গাছ বেরোচ্ছে, এবং কাটিং করতে হবে সব গাছেরই, তাহলে অনেক গাছ আরও পাওয়া যাবে। ড্রাগন গাছে বেরিয়ে গিয়েছে নতুন স্টেম। আর বেগুন গাছে বলতে মাটি যেটা তৈরি করতে হবে সেটা হচ্ছে 10% গার্ডিং ওয়েল, 50% মাটি এবং 40% কম্পোস্ট সার দিলেই ভালো করে গাছ লাগানো যাবে। এবং এখানে কিচ্ছু করতে হবে, প্রতিদিন শুধুমাত্র একটু একটু করে জল দিতে হবে। তাহলে দেখুন কুঁড়ি চলে এসেছে, গাছগুলো কুঁড়ি চলে এসেছে। এটা এখনও ছোটো রয়েছে, এটা একমাত্র ছোটো গাছ, মানে সবগুলোতে কুঁড়ি চলে এসেছে। এটাতে এসেছিলো কিন্তু আমরা এটাতে 3G কাটিং করেছি, অর্থাৎ আগাটা একটু কেটে দিয়েছি, ফলে নিচ থেকে আরও বেরোচ্ছে, নিচ থেকে আরও পাতা বেরোচ্ছে এখানে।